টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুস সৌদ আপনারা দেখছেন HTML সিএসএস পিএসপি এবং মাইস্কুয়েল ব্যবহার করে কীভাবে একটি ডায়নামিক ওয়েবসাইট এবং একটি সিএমএস তৈরি করবেন তার ধারাবাহিক টিউটোরিয়াল পর্বে আপনাদেরকে দেখাবো মাইস্কুয়েলে কিভাবে একটি ডাটাবেস ক্রিয়েট করা যায় এবং সেই ডাটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট করে সেখানে ডাটা ইম্পোর্ট করা যায় অর্থাৎ মাইস্কুয়েল ডাটাবেসে কীভাবে ডাটা ইম্পোর্ট করা যায় ইতিপূর্বে আপনারা এসটিএমএল এবং সিএসএস এর সাহায্যে ওয়েবসাইটের লেআউট তৈরি করেছেন এবং সেই ওয়েবসাইটে বিভিন্ন ডাটা ইম্পোট করেছেন অর্থাৎ এইখানে দেখুন আমরা আমাদের সাইডে বিভিন্ন সাইডের নাম এবং সেই সাইডের লগো নাম অর্থাৎ ইমেজের নাম তারপরে মেনু আইটেম এগুলো আমরা কোডের ভিতরে ভিতরে এন্ট্রি করে আমাদের সাইডে ডিসপ্লে করেছি এখন আমরা এই ডাটাগুলো ইস্টেমেল কোডের ভিতরে এন্ট্রি না করে আমরা ডাটাবেজে এন্ট্রি করবো এবং পরবর্তীতে সেই ডাটাবেস থেকে সেই ডাটাগুলো আমরা সাইডে শো করাবো আমাদের ডাটাবেসে ডাটাগুলো এন্ট্রি করার জন্য আমাদের মাইস্কুয়েলে যেতে হবে মাইস্কুলে যাওয়ার জন্য আমরা ব্রাউজারে নতুন একটি ট্যাব নিলাম মাইস্কুয়েলের অ্যাড্রেস হচ্ছে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি সেই কারণে আমাদের লোকাল হোস্ট লিখতে হবে তারপরে মাইস্কুয়েলে যাওয়ার জন্য আমাদের মাইস্কুয়েলের অ্যাড্রেসটি হচ্ছে পিএইচ মাই অ্যাডভিন এই এ গেলে আমরা মাইস্কুইলে যেতে পারবো দেখুন আমরা এই পিএইচপি মাইএমিন আমরা চলে গেছি এখানে বেশ কিছু অপশন রয়েছে বেশ কিছু ফাংশন রয়েছে আমাদের প্রয়োজনীয় ফাংশনের কাজগুলো আমরা করবো অপশনগুলো নিয়ে আমরা কাজ করবো এখানে বেশ কিছু মেনু আইটেম রয়েছে এবং বাম পাশে দেখুন আমাদের এই বর্তমানে মাইস্কুলে যেই ডাটাবেজগুলো রয়েছে সেই ডাটাবেজের নামগুলো এখানে শো করছে ডাটাবেজটি শো করছে তারপরে আমরা যদি নতুন ডাটা ক্রিয়েট করতে চাই তাহলে এখানে যে ডাটাবেজে ক্লিক করতে হবে ক্লিক করার পরে দেখুন এখানে যে আমাদের ডাটাবেসের যে আইটেমগুলো রয়েছে সে ডাটা রয়েছে ডাটাবেসগুলি এখানে লিস্ট আকারে দেখাচ্ছে এবং এখান থেকে আমরা ডাটাবেসগুলি এডিট করতে পারি আর আমরা যেহেতু নতুন ডাটা ক্রিয়েট করব সেই কারণে আমরা এখানে ডাটাবেজের নাম দিতে হবে আমাদেরকে এছাড়াও এখানে এই যে নিউজের বাটন রয়েছে এই বাটনে ক্লিক করেও আমরা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো আমি ডাটাবেজের এখানে নাম দেব আমরা যেহেতু নিউজ সাইট নিয়ে কাজ করছি সেই কারণে আমি নাম দিলাম নিউজ সাইট ডিবি নিউজের ডাটাবেস আর এখানে আমাদের কোলেশন দিতে হবে কোলেশন সাধারণত আমরা কি ধরনের ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করবো অর্থাৎ আমাদের ডাটাবেসে কি ধরনের ক্যারেক্টার ইনপুট করব সেটি আমাদের এখানে লিখে দিতে হবে এখানে আমরা সাধারণত যেটা করি ইউটিএফ এইট জেনারেল সিআই আমরা এটা দিই এটা দেওয়ার কারণটা হচ্ছে যে এটা সাধারণত ইউনিকোড সাপোর্ট করে এবং এটা হচ্ছে ক্যাচ সেন্সিটিভ সেই কারণে আমরা এটা দিব এটা যদি আপনারা দেন তাহলে আপনাদের বাংলা ক্যারেক্টার নিয়ে কাজ করতে সুবিধা হবে তারপরে আমরা ক্রিয়েটে ক্লিক করলাম এই যে বাম পাশে দেখুন আমাদের এই যে নিউজ সাইট ডিবি লিস্টের মধ্যে চলে আসছে অর্থাৎ আমাদের ডাটাবেসটি ক্রিয়েট হয়েছে এখন আমরা এই ডাটাবেস মধ্যে একটি টেবিল ক্রিয়েট করব আমাদের টেবিলের নামটি হবে যেহেতু আমরা আমাদের এইখানে যে এই ইনফরমেশনগুলো রয়েছে এই ইনফরমেশনগুলো অ্যাড করার জন্য এন্ট্রি করার জন্য আমরা একটি টেবিল ক্রিয়েট করব। সেই কারণে আমরা এখানে নাম দিতে পারি নিউজ সাইট অর্থাৎ নিউ সাইটের ডাটাগুলো আমরা এখানে এন্ট্রি করব আর আমাদের এই টেবিলে কয়টি কলম থাকবে সেটা এখানে লিখে দিতে হবে আমাদের টেবিলে কলাম থাকবে হচ্ছে আমরা একটি কলাম নিব হচ্ছে আইডি অর্থাৎ এখানে আইডি নাম্বারগুলো থাকবে সেই কলমে সেই কারণে আমরা এটা আইডি নেবো তারপরে আমাদের সাইট নেম একটা অবশ্যই থাকবে তারপরে এখানে সাইট লগো এটা থাকবে ডিটেলস এখানে সাইটের যে ডিটেলস সেটি আমরা এখানে দিতে পারি সাইটটি কোন দেশের সেটি আমরা এখানে দিতে পারি তাহলে এখানে আমরা কান্ট্রি দিতে পারি আর আরেকটা আমরা দিতে পারি যে স্ট্যাটাস অর্থাৎ আমরা যেই ডাটাটি এন্ট্রি করব সেটি পাবলিশড হবে না আনপাবলিশড অবস্থায় থাকবে সেটি আমরা এখানে লিখে দিতে পারবো সেই কারণে আমরা আরেকটি কলম নেবো সেটি স্ট্যাটাস তাহলে আমাদের টেবিলে কলাম থাকবে ছয়টি এখানে চার রয়েছে আমি এটি দুটি বাড়া দিয়ে ছয় করে দিলাম তারপরে গোতে ক্লিক করলাম দেখুন এখানে ফিল্ডগুলো চলে এসেছে এখানে আমরা এখন কলামের নামগুলো দেব প্রথম কলামে আমরা আইডি লিখলাম তারপরে আমরা দিয়েছিলাম যে সাইট নেম অর্থাৎ সাইটের নামগুলো আমরা এই কলামে দেব তারপরে আমরা দিয়েছিলাম সাইট লগো তারপরে আমরা এখানে ডিটেলস সাইটের ডিটেলসটা আমরা এখানে লিখে দেব আমরা কান্ট্রিটা এখানে দেব আর লাস্টে আমরা স্ট্যাটাস দেব আমরা আমাদের কলামের নামগুলো দিয়ে দিলাম তারপর দেখুন আমাদের এই কলামগুলোতে অর্থাৎ আমাদের এই টেবিলগুলোতে এই কলমে কোন টাইপের হচ্ছে ক্যারেক্টার থাকবে সেটি আমাদের এখানে সিলেক্ট করে দিতে হবে আইটি তো অবশ্যই হচ্ছে ইন্টারাজার থাকবে কারণ এটা হচ্ছে একটা করে সংখ্যা সেই কারণে এখানে ইন্টার্জার থাকবে আর সাইড নাম এখানে আমরা ভারসার দিতে পারি ভারসার কথাটি অর্থ হচ্ছে যে এখানে আপনারা সংখ্যাও দিতে পারেন আবার এখানে কোনো টেক্সটও দিতে পারেন সেই কারণে আমরা এখানে ভারসার সিলেক্ট করব তারপর সাইড লগো এটাও আমরা সংখ্যা টেক্সট দুটি থাকতে পারে সেই কারণে এটাও ভার্সার সিলেক্ট করলাম ডিটেলসেও ওই অনুরূপ এখানে ভারসার সিলেক্ট করলাম কান্ট্রিতে আমরা ভারসার করতে পারি আর স্টার্ট অবশ্যই আমরা এখানে ভারসারে দেব আমরা এখানে ইচ্ছাগুলো রাখতে পারি এখানে একটা কথা আছে যে ডিটেলসে আমরা এখানে ভার্সারের পরিবর্তে এখানে লং টেক্সট অথবা শর্ট টেক্সট ইত্যাদি কিছু দিতে পারি আমি টিনি টেক্সট দিতে পারি অথবা মিডিয়াম টেক্সটও দিতে পারি যেহেতু এখানে ডিটেলসে বিভিন্ন ধরনের টেক্সট থাকবে এটা আমরা দিতে পারি তারপরে এখানে লেন্থ অথবা ভ্যালু এখানে উল্লেখ করে দিতে হবে অর্থাৎ আমাদের এই ফিল্ডে সর্বোচ্চ কতগুলো ক্যারেক্টার অ্যাড করতে পারবো সেটি আমরা এখানে লিখে দেবো এখানে আইডি সাধারণত আমরা এখানে অটো ইনক্রিমেন্ট দেবো সেই কারণে এটা আমাদের না লিখলেও চলবে আর আপনার ইন্টারজার সময় এখানে যদি আমি ফিল্ড ফাঁকা রাখি তাহলে অটো এগারো চলে আসবে আমি সাইড নামে এখানে সর্বোচ্চ আমাদের ক্যারেক্টার থাকবে একশোটা একশোটার উপরে ক্যারেক্টার থাকলে সেখানে কোনো অ্যাড হবে না আমরা একশো লিখে দিলাম লগো সাইড লগোটাও আমরা একশো দিতে পারি ডিটেলসে আপনারা এখানে দশ হাজার দিতে পারেন সর্বোচ্চ দশ হাজার ক্যারেক্টার থাকবে কান্ট্রিতে আমি তিরিশ দিলাম তিরিশের উপরে কান্ট্রির দুইটা বিষয় দিব একটা পাবলিশড আর আনপাবলিশ পাবলিশ থাকবে হচ্ছে নয়টা ক্যারেক্টার সর্বোচ্চ নয়টা এই কারণে আমি এখানে নাইন লিখে দিলাম আর এখানে যে কোলেশনগুলো রয়েছে আপনারা এই কোলেশনগুলো ইচ্ছা করলে এই যে ইউটিউব এইট জেনারেল সিআই এটা সিলেক্ট করে দিতে পারেন সবগুলো তাহলে আপনাদের এখানে কাজ করতে সুবিধা হবে আর এই পাশে দেখুন এখানে এআই লেখা রয়েছে অর্থাৎ অটো ইনক্রিমেন্ট এই কলামটি অটো ইনক্রিমেন্ট হবে কিনা সেটি এখানে বলে দিতে হবে এখানে আমি একটা টিক চিহ্ন দিলাম চিহ্ন দিতে দেখুন এখানে বলছে যে এটা প্রাইমারি কি আমি নেবো কিনা হ্যাঁ প্রাইমারি কি নেব তারপরে এখানে সাইজটা আমাদের না লিখে দিলেও চলবে এখানে অটো এগারো চলে আসবে আমি গোতে ক্লিক করলাম তাহলে সেটি অটো ইনক্রিমেন্ট হয়ে গেল আমরা এই আইডি কলামটি অটো ইনক্রিমেন্ট দেবো তারপরে আমরা এখানে সেভে ক্লিক করলাম তাহলে সেটি সেভ হয়ে যাবে এই যে দেখো আমাদের টেবিলটি এখন ক্রিয়েট হয়েছে আমাদের ছয়টি কলাম চলে আসছে এখন আমরা এই টেবিলে ডাটা ইনপুট করব ডাটা ইনপুট করার জন্য আমি ইনসাইটে ক্লিক করলাম তারপরে আমরা এখানে কিছু ডাটা ইনপুট করব যেমন এখানে আমরা যে ডাটাগুলো দিয়েছি এই ডাটাগুলো ইনপুট করবো তার পাশাপাশি অন্যান্য ডাটাগুলো দিতে পারি প্রথমে আমরা দেবো হচ্ছে সাইড নাম আমরা প্রথম আলো আর সাইডের আমাদের লগন নামটা হচ্ছে প্রথম আলো ডট জে সেটা দিয়ে দিলাম আর এখানে ডিটেলসে আমরা আপাতত প্রথম আলোয় আমরা লিখে দিলাম পরবর্তীতে এই টেক্সটটি এডিট করে আমরা আরও কিছু টেক্সট অ্যাড করতে পারবো আর এটি যেহেতু বাংলাদেশের সাইট সেই কারণে আমি বাংলাদেশ লিখে দিলাম আর স্টার্টেতে এখানে আমরা পাবলিশড আনপাবলিশড দুটির মধ্যে যখন একটি লিখতে পারি আমরা যেহেতু পাবলিশ করব পাবলিশ লিখে দিলাম তারপরে আমরা এখানে ইগনোর করে দিলাম অর্থাৎ নিচের ডাটাটিও আমি ইম্পোর্ট করব এই কারণে আমি এখানে ইগনোর দিলাম তারপরে পরে আমাদের আরেকটি ছিল টাইমস অফ ইন্ডিয়া আমরা এই ডাটাটিও অ্যাড করছি ডিটেলসেও আমরা টাইমস অফ ইন্ডিয়া আপাতত লিখে দিলাম কপি করে আর কান্ট্রি এটা হচ্ছে ইন্ডিয়া যেহেতু আমি ইন্ডিয়া লিখলাম এটাও আমরা পাবলিশ করবো তারপরে এখানে লিখে আছে যে ইনসার্ট অ্যাজ নিউ রো এই নতুন রোডে ইনসার্ট হবে অ্যান্ড দেন গো ব্যাক টু প্রিভিয়াস পেজ আমরা প্রিভিয়াস পেজে যাবো না আমরা আরেকটি রো অ্যাড করবো সেই কারণে আমরা এটি সিলেক্ট করলাম করার পরে আমি গোতে ক্লিক করলাম তাহলে আমাদের দেখুন এই যে টু রোজ ইনসার্টেড ইনসার্টেড রো আইডি হচ্ছে টু অর্থাৎ দুইটা রো এখানে এন্ট্রি হয়েছে তারপরে আমরা আরেকটি নিব আরেকটি ছিল বিবিসি নিউজ অ্যাড করছি আমি এটা কপি করে এখানে দিয়ে দিলাম বিবিসি নিউজ এটা কান্ট্রি হচ্ছে আমেরিকা আমেরিকা দিয়ে দিলাম আর এটাও আমরা পাবলিশ করবো যেহেতু পাবলিশ দিলাম আর অ্যাড করবো না আপাতত সেই কারণে এখানে গোতে ক্লিক করলাম তাহলে আমাদের এখানে দেখুন একটা সার্ট হয়েছে এবং তিন নম্বর আইডি পর্যন্ত চলে আসছে আমরা ডাটাগুলো যদি দেখতে চাই তাহলে এখানে ব্রাউজে ক্লিক করলাম তাহলে এই যে এখানে আমাদের ডাটাগুলো অ্যাড হয়েছে দেখুন আমরা আইডি নাম্বার দিই নাই তারপরে এখানে ওয়ান টু থ্রি সিরিয়াল মতো আইডি চলে আসছে অর্থাৎ এটা যেহেতু আমরা অটো ইনক্রিমেন্ট দিয়েছি সেই কারণে এটি সিরিয়াল মতো চলে আসতেন ডাটাবেসে আমাদের ডাটাগুলো সাকসেসফুলি আমরা অ্যাড করতে পেরেছি এরপরে আপনারা দেখলেন কিভাবে মাই এ একটি ডাটাবেস ক্রিয়েট করে সেই ডাটাবেজের মধ্যে টেবিল ক্রিয়েট করে সেই টেবিলে ডাটা অ্যাড করা যায় পরবর্তী টিউটোরিয়ালে এই ডাটাগুলো আমরা আমাদের সাইডে পিএসপি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে আমরা শো করাবো আমার টিউটোরিয়ালগুলো আপনাদের কেমন লাগছে সেই সম্পর্কে কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখুন আর ভিডিও গুলো যদি ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার দিন আপডেট ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ